আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাকসুদ রেখাস কিচেন এন্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বুটের ডালের হালুয়া। এটা কিন্তু আমার এই কী বলে এটাকে সবাবরাত উপলক্ষে বানানো না, সবাবরাত উপলক্ষ করে আমি এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটা আমার অনেক আগের করা। আমরা সবাই সবাবরাত আসলে বুটের ডালের হালুয়া, গাজরের হালুয়া, নেশেস্তা, সুজির হালুয়া এগুলো বানানোর জন্য অস্থির হয়ে যাই। এটা কিন্তু যদি আমরা সবাবরাতকে উপলক্ষ করে বানাই, এটা কিন্তু বেদাত। এই জিনিসটা আমরা কখনোই করব না। সবাবরাতে কিন্তু আমরা হালুয়া বানানোটা আমরা খেতে পারি, হালুয়া আমাদের খাওয়া যায়, আমরা সবসময় খেতে পারি, হালুয়া খাওয়ার কোনো অসুবিধা নেই, খাওয়াটা বেদাত না। কিন্তু যদি উপলক্ষ করে যে সবাবরাতে আমাদেরকে হালুয়া খেতেই হবে, সে উপলক্ষ করে যদি বানাই, তাহলে সেটা আমাদের জন্য বিদাত হবে। তো যাই হোক, যে জন্য বলা যে সবাবরাত আসলে আমরা যেন হালুয়া বানানোর জন্য অস্থির হয়ে না যাই। তো আমি এখানে সাথে সাথে আপনাদেরকে হালুয়ার রেসিপিটাও একটু দিচ্ছি। এখানে আমি আধা কেজি বুটের ডাল নিয়েছি, নিয়ে সেটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি দুইটা এলাচ, দু তিন টুকরা দারচিনি, দু তিনটা লং, একটা তেজপাতা, এলাচটা একটু থেতো করে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমার এই হালুয়াটার রেসিপি আসলে অনেক আগের, ভিডিও দেওয়া হয় না, সেজন্য দিতে পারি না এই আর কি। এই সবাবরাতে এসে আপলোড দিচ্ছি আপনাদের জন্যই, কারণ আপনারা হয়তো বলতে পারেন আপনিও তো সবাবরাতে হালুয়া বানিয়ে দিলেন। আমি সবাবরাতে বানাই নাই, আমি আগে বানাইছি, জাস্ট এই কথাগুলো শেয়ার করার জন্যই এই হালুয়া ভিডিওটা আমি আজকে দিলাম আপনাদের সাথে। সবাবরাত কিন্তু আসলে আমরা বলি অনেকেই যে ভাগ্য নির্ধারণের রাত্র, এটা আসলে ভাগ্য নির্ধারণের রাত্র না, ভাগ্য নির্ধারণ হবে আমাদের শবে কদরের রাত্রে, পবিত্র লাইলাতুল কদরের রাত্রে। সবাবরাতটা হচ্ছে আমরা পালন করি, আমরা সবাই বলি যে সবাবরাতে রোজা রাখতে হয়, সবাবরাতে আমাদের সারা রাত্র জেগে ইবাদত করতে হয়। ইবাদত আপনি, আমরা সারা বছর ফরজ নামাজগুলো পড়লাম না, কিন্তু নফল ইবাদত নিয়ে খুব দৌড়াদৌড়ি করি, এতে কোনো লাভ হবে না, কারণ আমাকে আগে ফরজের হিসাব দিতে হবে, তারপর নফল, এই আর কি। তো ফরজ যেমন রোজাটা হচ্ছে, এই সবাবরাতের রোজা হচ্ছে আয়ামি বীজের রোজা। সবাবরাতটা হয় শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্র, মানে রাত্র 12টার পরে শুরু হয় 15 তারিখ, সেই শাবান মাসের 15 তারিখে রাত্রি হচ্ছে সবাবরাত। তো এখানে আমাদের 3টা রোজা আমরা রাখি, বলি যে সবাবরাতের রোজা, আসলে এটা কিন্তু আয়ামি বীজের রোজা, যে আরবি মাসের 13, 14, 15 যেই 3টা রোজা আমাদের রাখতে হয়, সেই 13, 14, 15 ভিতরে পড়ে যায় আর কি সবাবরাতের রাত্র। আমি যেই ভিডিওটি আপলোড দিব সেটা হচ্ছে আজকে 14 তারিখ, ফয়েস্টটা আমি আজকেই দিচ্ছি এই জন্য, যে 14 তারিখের রাত্র দিবাগত রাত্রে গিয়ে আমাদের সবাবরাত হবে। আগামীকালকে শাবান মাসের 15 তারিখ, সেই 15 তারিখ একটা রোজা, মানে 13, 14, 15। তো আমরা সবাইকে কী বলি, সেটা ওই যে আপনার সবাবরাত রোজা বলে ফেলি আর কি, এই আর কি। তো এর ফাঁকে আমার ভিডিওটা হালুয়াটা হয়েও গিয়েছে, তো আমি এর মধ্যে কী কী দিয়েছি আপনারা অলরেডি দেখেছেন। এখানে আমি দুধ দিয়েছি, 1 লিটার দুধ আমি সিদ্ধ করে, গরম করে আর কি, সেটা অর্ধেকটা সিদ্ধ যখন করেছি ছোলাটা তখন দিয়েছি, আর অর্ধেকটা ছোলা আমি দিয়েছি, অর্ধেকটা দুধ দিয়েছি যখন আমার হালুয়াটা হয়ে যাচ্ছে ঠিক তখন, আর দিয়েছি চিনি এখানে, যেহেতু আধা কেজি বুটের ডাল, আর 150 গ্রাম দিয়েছি চিনি, চিনিটা আমি একটু কম দিয়েছি। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই, যার কারণে এটা আমার ছোলার ডালের কালারটাই আমার এসছে এখানে, আর এই হালুয়াটা খুব মজাও হয়েছিল। তো কথার ফাঁকে আবার আমি চলে গিয়েছি অন্য কথায়। তো আপনারা কখনোই হালুয়া বানাতে যাবেন না সবাবরাতে, কারণ এটা আমাদের বেদাত হয়ে যাবে। সবাবরাতটা আমরা ইবাদত দিয়ে করে দিই, রোজা রাখি, ইবাদত করি, নামাজ পড়ি, আর যেহেতু আমরা একটা উৎসব করি, সেই উৎসবে আমরা বিভিন্ন খাবার খেতেই পারি, ভালো ভালো খাবার খেতেই পারি, সেটা কিন্তু ওই যে উপলক্ষ আমার সবাবরাত, এখন আমাকে হালুয়া বানাতেই হবে, এটা যেন না হয়। তো এই আর কি, এই কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই হালুয়ার ভিডিওটা নিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকেও ফলো দিবেন। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।